ব্যাপারোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে দুই যুবক। ঘটনা শুক্রবার সকালে মোহনপুর তুলাবাগান সড়কে TR01T7815 নম্বরের বাইকের দুই আরোহী অজিত সরকার এবং তাপস নাতি আসছিলেন মোহনপুর বাজারে। তীব্র গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় তুলাবাগান BSF ক্যাম্প সংলগ্ন এলাকায়। গুরুতর আহত অবস্থায় অজিত সরকারকে পাঠানো হয় জিবি হাসপাতালে, তাপস নাতিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আইতা আসলাম দুজন বালুর স্লিপ কইরা কইরা আসলে বুঝত না, তো ইয়ে দেওয়া রাখছে, রানিং দেওয়া রাখছে না, কেন করছে অজিত থাকে অজিত সরকার বাড়ির যাইতাম গাড়ি। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।